জীবনযুদ্ধে হার মানাল নিউমোনিয়া। মাত্র 27 বছরেই চলে গেলেন বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম পুরুষ। গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেপালের এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খগেন্দ্র থাপা মাগার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করা ওই ব্যক্তির মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিচিতরা। শোকের ছায়া গোটা নেপালে। খগেন্দ্র থাপা মাগার নামে নেপালের ওই ব্যক্তির উচ্চতা ছিল মাত্র 67.08 সেন্টিমিটার, অর্থাৎ 2 ফুট 41 ইঞ্চি। নিজের বলতে মা বাবা ছাড়া আর কেউই ছিল না। পোকরাতেই থাকতেন খগেন্দ্র। 18 বছরের জন্মদিনের পরই 2010 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি। এমনিতে গিনেসের পক্ষ থেকে তাকে যে শংসাপত্রটি দেওয়া হয়েছিল সেটির উচ্চতাও তার থেকে অনেক বেশি ছিল বলে খবর। নেপাল পর্যটনের অন্যতম প্রধান জনপ্রিয় মুখ ছিল খগেন্দ্র। তার মৃত্যুর খবরে মুষড়ে পড়েছেন নেপাল সরকারও। বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে খগেন্দ্র একাধিক দেশ ভ্রমণ করেছেন। শুধু তাই নয়, নেপালের পর্যটনের প্রচারে জনপ্রিয় মুখও ছিলেন তিনি। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি চ্যানেলেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি ভিডিওতেও দেখা গেছে তাকে। এই ভিডিওতে খগেন্দ্রকে তার ভাইয়ের সঙ্গে গিটার বাজাতে, বাইকে চড়তে, এমনকি পারিবারিক দোকানে বসে কাজ করতেও দেখা গেছে। তার মৃত্যুতে শোকাহত সকলেই।